হুগলি নদী থেকে উদ্ধার হলো বিশালাকৃতির একটি কচ্ছপ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের হেতালখালী নদীর ধার থেকে উদ্ধার হয় কচ্ছপটি। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। হুগলি নদী থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির একটি কচ্ছপ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের হেতালখালী নদীর ধার থেকে উদ্ধার হয় কচ্ছপটি। কচ্ছপটির আনুমানিক ওজন 20 কেজির মতন। প্রতিদিনের মতো এদিন সত্যজিৎ সিং নামে স্থানীয় একজন মৎস্যজীবী সকাল 8টা নাগাদ নদীতে মাছ ধরছিলেন। সেই সময় তার জালে ধরা পড়ে ওই কচ্ছপটি। কচ্ছপটি একা টেনে তোলা সম্ভব হচ্ছে না দেখে চেঁচিয়ে স্থানীয় ক্লাবের যুবকদের ডাকতে থাকেন সত্যজিৎ। ক্লাবের 5 জন যুবকই নদী থেকে কচ্ছপটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। মাছ ধরতে যাই, তো মাছ ধরতে গেছি, গিয়ে এটা এখান দিয়ে নেমেছি, একটা চারা মাছ পেয়েছিলাম, তো ওটা পুকুরে ছেড়ে দিয়েছে, আবার জাল নিয়ে গেছিলাম। যাওয়ার পরে ওইটা পায়ে এটা ঠেকেছে, ঠেকতে আমি চাকিন জালটা চেপে দিয়ে আমি তো কচ্ছপ ফচ্ছপ হবে অনুমান করেছি, আমি তো ডেলি মাছ ধরি এই কারণে, তো ওইটা তুলে এবার চললে তো এবার অনেক লোক জড় হয়ে গেছে, জালের মধ্যে মাছ ছিল, আরেকজন গিয়ে দুজনে তুলে নিয়ে আসি। আমি তো প্রায় এরকম ধরি, বড় 3-4 কেজি মাছ মাছও ধরি, বাল্যবেলা দিয়ে ধরি। হালকা হলুদ বর্ণের কচ্ছপ আগে কখনো এলাকায় দেখা গেছে বলে তেমন কোনো ধারণা স্থানীয়দের নেই। বিশালাকার কচ্ছপটি দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় জমান। খবর দেয়া হয় মহেশতলা থানায়। আপাতত মহেশতলা থানা তাদের নিজেদের হেফাজতে কচ্ছপটিকে রেখেছে। মঙ্গলবার বিকেলে কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেয় মহেশতলা থানা। মহেশতলা হাতালখালি 34 নম্বর ওয়ার্ডের ঘটনা। হাতালখালি পাশে গঙ্গার সঙ্গে যে খালটা মিশেছে সেইখানে একটা শনিবারে সকালবেলা 10টা নাগাদ এই কচ্ছপটাকে দেখা যায়। তখনই আমার সম্পর্কে ডাকা হয়, তো উনি দেখতে পেয়ে উনি একটা জাল নিয়ে ধরতে যায়, খুব এর সাথে লড়াই করার পরে এটাকে ধরতে পারে। তো এটার এতটাই ওয়েট, কমপক্ষে আমাদের কাছে অনুমান এটা 18-20 কেজি ওজনের হবে। তারপরে দুজনে মিলে এনে রাখা হয়। তারপরে অনেকে অনেক রকম কথা বলে যে এইটাকে, তো এটা বিরল প্রজাতির জিনিস হওয়ার, হেতালখালী গ্রামের মিলন সংঘ ক্লাবের যে পাড়ার লোকেরা সবাই বললো বিরল প্রজাতির জিনিস, এই জিনিসটাকে আমরা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। সেই জন্য আমরা এটাকে ঠিকভাবে আমাদের পাড়ার ছেলে কমল পরামানিক, ওদের একটা বড় চৌবাচ্চা আছে, তাতে আমরা এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি যাতে কোনো রকমে পালিয়ে যেতে না পারে। বিরল প্রজাতির জিনিসটা আজকে আমরা সাংবাদিকের সামনে আপনারা যা আমাদের সহযোগিতা করলেন, এই জিনিসটা আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চাই। জিনিসটা বিলুপ্ত হতে থাকছে, তার জন্য আমরা এই জিনিসটাকে ক্ষতির যায়নি, অনেকে ভেবেছিল এটাকে খেয়ে নেবো কি বিক্রি করবো, অনেকে এই করতে চেয়েছিলো, কিন্তু আমরা এর পক্ষে না, অনেকে কিনতে চেয়েছিলো, যে ধরেছে তার সাথে কথা বলে যে আলাদাভাবে জিনিসটা কিনে নেবো, আমরা বললাম এর পক্ষে নয়। যিনি ধরেছে সেও এক পায়ে দাঁড়িয়েছিল যে আমরা বিক্রি করবো না, কাউকে খেতেও দেবো না, আমরা তুলে দেবো, এর উপযুক্ত জায়গায় একে পৌঁছে দেওয়া হবে।
শানভী মান্নার রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।